আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা ফর্ম ফিল আপ ব্যাপারে, ইনকাম ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট করার জন্য অফলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। তবে এখানে আমাদের উল্লেখ মনে রাখতে হবে যে ইনকাম সার্টিফিকেট কিন্তু রেশন কার্ডের যিনি কর্তা ওনার নামেই হয়, ফ্যামিলির যে কোনো জন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশান করতে পারেন, অ্যাপ্লিক্যান্ট হতে পারেন, কিন্তু ফ্যামিলির কর্তার নামে ইনকাম সার্টিফিকেটটা দেওয়া হবে। প্রথমে আমরা লিখব টু দ্য সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মানে এখানে রেসপেক্টিভ সাবডিভিশনের নাম লিখতে হবে যে যার সাবডিভিশন। এরপর আমরা অ্যাপ্লিক্যান্টসের পার্সোনাল ডিটেলসে যাব, পার্সোনাল ডিটেলস মানে প্রথম নাম লিখব, লিখার আগে মানে নাম স্যালুটেশন দরকার, স্যালুটেশন হতে মিস্টার মিসেস মিস ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্ট ডক্টর বা প্রফেসর, যেটা প্রযোজ্য এটা পাশে বক্সে আমরা টিক করব। এরপরে বিতে গেলে দেখবো আমাদের তিনটি বক্স দেওয়া আছে, প্রথম বক্সের নাম, দ্বিতীয় বক্সে মিডল নেম, বা যদি থাকে মিডল নেম কারোর থাকতে পারে নাও থাকতে পারে, এরপরে লাস্ট নেম। গার্ডিয়ান স্যালুটেশন, গার্ডিয়ান যে হবে না গার্ডিয়ানের নামের স্যালুটেশন দিতে হবে। এখানে আগেরগুলির মতো এক্সট্রা আছে, এখানে লেট গার্ডিয়ান মৃত ব্যক্তিও হতে পারেন, তাই যদি লেট হয় লেটের বাঁ পাশে আমরা টিকমার্ক করবো। গার্ডিয়ানের নাম লিখবো, এখানেও সেই তিনটি বক্স দেওয়া আছে, প্রথম বক্সে নাম, দ্বিতীয় বক্সে মিডল নেম, তৃতীয় বক্সে সারনেম বা উপাধি যেটা লিখবো। রিলেশনশিপ উইথ দ্য গার্ডিয়ান অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের যে রিলেশান, অ্যাপ্লিকেন্টের সঙ্গে গার্ডিয়ানের রিলেশানটা অনেকগুলি এখানে দেওয়া আছে, যেটা প্রযোজ্য তার পাশে বা পাশে আমরা বক্সে টিকমার্ক করবো। যদি ওয়াইফ হয় ওয়াইফের পাশে, ডটার হলে ডটারের পাশে, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, মাদার ফাদার নিজ ইত্যাদি যেটা প্রযোজ্য সেটার পাশে আমরা টিকমার্ক করবো। এরপরে আমরা যাচ্ছি অ্যাপ্লিকেন্সের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য একটা বক্স দেওয়া আছে, ডেট অফ বার্থ সম্পূর্ণভাবে আমাদেরকে লিখতে হবে। ডেট অফ বার্থ মানে মাসের জন্য দুইটা ডিজিট, তারিখের জন্য দুইটা ডিজিট, মাসের জন্য দুইটা ডিজিট এবং ইয়ারের জন্য চারটা ডিজিট লিখতে হয়। অ্যাপ্লিকেন্সের জেন্ডার, মেল হলে মেলের পাশে আমরা টিকমার্ক করব, ফিমেল ফিমেলের পাশে, বা ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডারের পাশে। ম্যারিটাল স্ট্যাটাসে যদি আমরা যাই, ম্যারিটাল স্ট্যাটাসে লেখা আছে উইডো, বিধবা যদি হয় উইডো হবে, উইডো আর বিপত্নিক হলে মেরিট বিবাহিত, সিঙ্গেল ব্যাচেলার বা অবিবাহিত, ডিভোর্সড হলে ডিভোর্স, যেটা প্রযোজ্য সেটা। অ্যাপ্লিকেন্সের কাস্ট আমরা এখানে যার যার কাস্ট লিখবে, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, বা আদার কাস্ট হলে তার পাশে টিকমার্ক করবো। অ্যাপ্লিকেন্স রিলিজিয়ানের মধ্যে রয়েছে অনেকগুলি, আমরা হিন্দু যারা হিন্দুইজমের পাশে টিকমার্ক, বৌদ্ধ হলে বৌদ্ধইজমের পাশে, খ্রিশ্চান হলে খ্রিশ্চানিটির পাশে, মুসলমান হলে ইসলামের পাশে, বা এছাড়া অন্য যদি হয় অন্য আধারের পাশে আমরা টিকমার্ক করব। এরপরে আছি আমরা অ্যাপ্লিকেন্সের কোয়ালিফিকেশান, যা আগেও বলা হয়েছে যারা লেখাপড়া জানেন না তাদের বা পাশে ইলিটারেটির বা পাশে টিক করব, যারা সাধারণভাবে সই করতে পারেন তাদেরকে লিটারেট কিন্তু তেমন ভালো পড়াশোনা লিটারেটের পাশে করব, যারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছে প্রাইমারি স্কুলিং তাদেরকে ওয়ান থেকে ফাইভ প্রাইমারি স্কুলিং পাশে টিকমার্ক করব। এইভাবে সেকেন্ডারির জন্য হলো সিক্স টু এইট, সিনিয়র সেকেন্ডারি নাইন টেন, হায়ার সেকেন্ডারির জন্য ইলেভেন টুয়েলভ পাশে টিকমার্ক করব, বা এর পরবর্তী কোনো ডিগ্রি থেকে থাকলে এর পাশে এখানে আমরা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখব। এরপরে আসি আমরা অ্যাপ্লিকেন্টসের ইকোনমিক স্ট্যাটাস, এপিএল বিপিএল, এটা আমরা যার রেশন কার্ডে যেমন দেওয়া আছে সেই অনুসারে বা পাশের বক্সে আমরা টিকমার্ক করব। অ্যাপ্লিকেন্সের আধার নাম্বার, আধার নাম্বারটা আমরা বক্সের ভিতরে অবশ্যই লিখব। অ্যাপ্লিকেন্সের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, প্রথমে লিখতে হবে সাব ডিস্ট্রিক্ট, বক্সের মধ্যে ডিস্ট্রিক্টটা লিখব, তারপর সাব ডিভিশনের বক্সে সাব ডিভিশনটা লিখব, এরপর লোকেশান টাইপ আমাদের এই সাব ডিভিশনটা কোথায় অবস্থিত, সাব ডিভিশনের কোন ব্লকের অন্তর্ভুক্ত কিনা, মিউনিসিপ্যাল কর্পোরেশন অন্তর্ভুক্ত কিনা, মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত কিনা, নগর পঞ্চায়েত বা এডিসি কিনা, যেটা হয় সেটার পাশে আমরা টিকমার্ক করব। উপরে যেটা আমরা লিখলাম সেই অনুসারে এবার যদি ব্লকের পাশে টিকমার্ক করা থাকে সেই ব্লকের নামটা লিখতে হবে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশে টিকমার্ক করা থাকলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম লিখতে হবে, মিউনিসিপ্যালিটি টিকমার্ক করলে মিউনিসিপ্যালিটির নাম, নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েতের নাম, এডিসি লিখলে সেই এডিসি এলাকার বা ব্লক বিএসির নাম আমাদের লিখতে হবে। এরপরে দেওয়া আছে যে নেম অফ গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড বা ভিলেজ।
ওয়ার্ড বা বিলেসের নাম লেখার পর পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি। পরবর্তী পেজে আমাদের দেওয়া আছে নেম অফ দ্য হ্যাবিটেশন, মানে যেই এলাকাতে ঠিক আমি বসবাস করি এলাকার নামটা লিখতে হবে। এরপরে তার সেটার নাম, পুলিশ স্টেশন বা থানার নাম, পোস্ট অফিস এবং সঙ্গে পিনকোডটা দিতে হবে। অ্যাপ্লিক্যান্সের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই 10 ডিজিটের মোবাইল নাম্বারটা দিতে হবে। ইমেল যদি থাকে দিতে হবে, না থাকলে তো দেওয়ার প্রয়োজন নেই। সার্ভিস স্পেসিফিক ইনফরমেশন, এখানে বিভিন্ন সোর্স থেকে ইনকামের, যদি অ্যাপ্লিক্যান্ট পেনশনার বা স্যালারি হোল্ডার হয়ে থাকেন, মানে এমপ্লয় হয়ে থাকেন, তাহলে প্রথম স্যালারি বা পেনশন হিসেবে কত পান, এরপরে বিজনেস বা অন্যান্য সোর্স থেকে, এরপরে এগ্রিকালচার সোর্স থেকে এবং আদার সোর্স যদি থেকে থাকে, প্রত্যেক ঘরে আলাদা আলাদাভাবে লিখে ইতে গিয়ে আপনার টোটাল করে দিতে হবে। সার্ভিস আউটপুট অবশ্যই আমাকে দিতে হবে হলো 8 কপি। এলিজিবিলিটি, আমরা যে ডকুমেন্টসগুলি তার সমর্থনে প্রডিউস করব, যেমন 1 নম্বর আছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, ইয়েস লিখব। ডু ইউ হ্যাভ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, ইয়েস লিখব। ডু ইউ হ্যাভ এনি ফটো আইডেন্টিটি, এটা ইয়েস লিখব। এরপরে আমরা আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়, যদি এমপ্লয় থাকে এমপ্লয় লিখব, না হলে নো লিখব। ডু ইউ ওয়ান্ট টু আপলোড এনি আদার, যদি সমর্থ না আর কোনো কিছু থাকে থাকে তাহলে সেটা ইয়েস লিখব। এরপর আমরা উপরে যেগুলি ইয়েস দিয়েছি সেগুলি প্রত্যেকটা এক এক করে নিচে লিখব, এবং সঙ্গে রেফারেন্স নাম্বার এবং ডেট অফ ইস্যু এবং ইস্যুড বাই অথরিটির নাম লিখব। লেখার পরে আমরা সিগনেচার করে সেকশানে জমা দিলে হয়তো একই দিনে অথবা এরপর দিন ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হয়ে যায়। সিগনেচার করে জমা দিতে হবে।